সেট আপ ফর গুগল অ্যাডসেন্স। হ্যাঁ, এই লেখাটি চলে আসার সাথে সাথে হয়তোবা আপনার মনটেনশনটি ইতিমধ্যে চলে গিয়েছে। সেম ঘটনাটি আমার চ্যানেলের সাথে হয়েছিল, কিভাবে চেষ্টাটিকে আমি সম্পূর্ণভাবে রিকভার করলাম এবং কিভাবে আমি পুরোটা আবার মনটেনশন ফিরিয়ে নিয়ে আসলাম মাত্র 10 মিনিটের ভিতরে। জাস্ট এটা আমি আপনাদেরকে এখন দেখাবো, একই নিয়মে আপনিও এই কাজটিকে করে নেবেন। আসসালামু আলাইকুম, আমি রিয়াদ রেহান, আশা করি সবাই ভালো আছেন। শীতের যে প্রকোপ একটা অবস্থা চলছে, মানে হচ্ছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না প্রচণ্ড পরিমাণে বাংলাদেশে এখন এই মুহূর্তে শীত পড়ছে। এখন সময় 12:30, মনে হচ্ছে শীতটা জাস্ট আরও বেশি করে চেপে ধরেছে। পাশে একটি আপনারা কিউট চামচ দেখতে পাচ্ছেন, যদি এই মুহূর্তে গরম গরম নুডলস হতো চালিয়ে দেওয়া যেত। আচ্ছা, বাই দ্য জোক, এখন আপনাদেরকে দেখাবো জাস্ট এই প্রবলেমটি আপনারা কীভাবে খুব সহজে জাস্ট সলিউশন করে নিতে পারবেন। সো এই কাজটিকে জাস্ট আমি আমার ফোনের মাধ্যমে আপনাদেরকে দেখাবো, একইভাবে আপনি চাইলে আপনি আপনার ফোনের মাধ্যমেও কাজটিকে করে নিতে পারবেন। সো চলো ভিডিও শুরু করা যাক। দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে চলে আসছি মোবাইল স্ক্রিনে। সো জাস্ট এখান থেকে আপনার জাস্ট কাজটিকে আপনাদেরকে যেভাবে যেভাবে দেখাবো একইভাবে করে নেবেন। আচ্ছা, এজন্য আপনার প্রথম যে কাজটি করবেন, আপনি আপনার ফোন থেকে সরাসরি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটির ভিতরে চলে যাবেন। দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটির ভিতরে, এবং এখান থেকে জাস্ট আমরা ডান দিকে দেখতে পাচ্ছেন যদি মনিটাইজেশন অপশনে যাই কিংবা ডলার চিহ্নে যাই, যা দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু সেট আপ ফর গুগল অ্যাডসেন্স জাস্ট এই লেখাটি চলে আসছে। সো এখান থেকে জাস্ট আমরা এই বিষয়টিকে জাস্ট সম্পূর্ণভাবে সেট আপ করবো এবং আপনাদেরকে আমি সরাসরি জাস্ট এখন লাইভ প্রুফ দেখাবো জাস্ট কীভাবে 10 মিনিটের ভিতরে কাজটি হয়ে যায়। সো দেখতে পাচ্ছেন এখানে দুটো অপশন রয়েছে, ফিক্সড ইন অ্যাডসেন্স, সেন্স অ্যাকাউন্ট। সো আপনারা এখান থেকে জাস্ট ফিক্সড ইন অ্যাডসেন্স যে লেখাটি রয়েছে এটার উপর একটা টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পরে আপনাদেরকে সেমভাবে গুগল ক্রোমে নিয়ে যাওয়া হবে কিংবা আপনার যে কোনো একটি ব্রাউজারে নিয়ে যাওয়া হবে। সো এরকম একটি অপশন চলে আসবে এখান থেকে অ্যাডসেন্সের। সো আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে এখান থেকে জাস্ট আপনারা ডান দিকে করা যে 3-ডট লাইন রয়েছে এটার উপরে টাচ করবেন, এখান থেকে ডেস্কটপ মোডটিকে জাস্ট অন করে দিবেন। আচ্ছা, এরপরে আপনারা বাম দিকে উপরে দেখবেন কোণায় দুটো অপশন থাকবে, সাইন ইন অথবা শুরু করুন। সো জাস্ট আপনারা সাইন ইন এই অপশনটির উপরে টাচ করে দিবেন। এরপর আপনাদের ফোনে যে হচ্ছে অ্যাডসেন্স যে অ্যাকাউন্টটা, মানে যে জিমেল অ্যাকাউন্টারে আপনার ফোনের অ্যাডসেন্স অ্যাকাউন্ট, জাস্ট ওই অপশনটি চলে আসবে। ওখান থেকে জাস্ট আপনি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটিকে যে জিমেলের আন্ডারে রয়েছে ওই জিমেলটিকে জাস্ট এখান থেকে চুজ করে দিবেন। সো দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে চুজ করে দিলাম। এরপর হচ্ছে আপনি ওই জিমেলটিকে চুজ করে দেওয়ার পরে আপনাদের সামনে সেমভাবে এরকমটি লোডিং চলে আসবে এবং এরকমটি ইন্টারফেস খুলে যাবে। সো দেখতে পাচ্ছেন এই ইন্টারফেসটি আপনাদের সামনে চলে আসার পরে এখান থেকে উপরে দেখতে পাবেন একটি নোটিফিকেশন রয়েছে, ভেরিফাই ইউর অ্যাড্রেস। সো এখানে আমরা কতটাও ক্লিক করব না, বাম দিকে চলে যাব, 3-ডট লাইনের উপরে টাচ করবো। আবার এখান থেকে টাচ করার উপরে জাস্ট আপনারা দেখবেন নিচের দিকে অনেকগুলো অপশন জাস্ট আপনাদের সামনে চলে আসবে। এখান থেকে নিচে দেখবেন পেমেন্টস অপশন রয়েছে, জাস্ট পেমেন্ট অপশনটির উপরে একবার ক্লিক করবেন। নিচ থেকে ভেরিফিকেশন চেক, জাস্ট এটার উপরে একবার টাচ করে দিবেন। এটার উপর টাচ করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি ফর্ম চলে আসবে। হ্যাঁ, এখান থেকে আমরা মূলত আমাদের কাজটি করব। এখানে মূলত আপনাদের অ্যাডসেন্সের ভিতরে ইউটিউব থেকে যে কোডটিকে পাঠিয়ে দিছে, সো জাস্ট ওই কোডটিকে এখানটাতে দিতে হবে। হ্যাঁ, আপনার অ্যাডসেন্সের যে লেটারটা রয়েছে ওই লেটারের ভিতর যে পিনটা রয়েছে 6 ডিজিটের, জাস্ট ওই পিনটাকে আপনাকে এখানটাতে বসিয়ে দিতে হবে। সো আমরা জাস্ট এখন আমাদের পিনটিকে বসিয়ে দেবো। সো একইভাবে আপনিও আপনার অ্যাডসেন্সের যে পিনটি থাকবে জাস্ট সেটাকে বসিয়ে নেবেন। হ্যাঁ, সো দেখতে পাচ্ছেন আমরা জাস্ট পিনটিকে বসাচ্ছি। তবে হ্যাঁ, এখানে বেশ কিছু কথা রয়েছে, সেটা হচ্ছে আপনি যখন আপনার পিনটিকে অ্যাড করবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন এখানটাতে চান্স রয়েছে অনলি 3 বার, মানে 3 বার, 3 বারের বেশি আপনি আর বসাতে পারবেন না, তাহলে কিন্তু আপনার ঝামেলায় পড়ে যাবেন, আপনি বিশাল বড় ঝামেলায়। সো জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা আমাদের কিন্তু কোডটি অলরেডি বসিয়ে দিয়েছি। সো জাস্ট আপনি আপনার কোডটি গেছে সেখানটাতে বসিয়ে দিবেন এবং বসিয়ে দেওয়ার পরে আপনি দরকার হয় আরও 2 বার মিলিয়ে নেবেন, সাবধানের মান নেই। যা হোক, এরপরে আপনি জাস্ট মিলিয়ে নেওয়ার পরে নিচ থেকে বাম দিকে দেখতে পাবেন সাবমিট অপশন, জাস্ট সাবমিট অপশনটির উপরে একবার টাচ করে দিবেন, তাহলে দেখতে পাবেন আপনাদের কিন্তু যদি ভেরিফিকেশন কোডটি যদি ঠিক থাকে তাহলে সাথে সাথে কিন্তু হচ্ছে এটা ভেরিফাই হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমরা ক্লিক করছি এবং দেখতে পাচ্ছেন সাথে সাথে কিন্তু অ্যাড্রেস ভেরিফিকেশনটির এখানটাতে কিন্তু কমপ্লিট লেখা চলে আসছে এবং গ্রিন মার্ক চলে আসছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমাদের অ্যাড্রেস ভেরিফিকেশনটি কিন্তু কনফার্ম হয়ে গেছে। এখন জাস্ট আমি আপনাদেরকে আমাদের ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটির ভিতরে ঢুকে আপনাদেরকে দেখাবো যে আমাদের এই যে মনিটাইজেশন ছিল না কিংবা এরকম একটা নোটিফিকেশন ছিল এটা আসলে এখন আছে কি নেই। আসলে আমি আপনাদেরকে বলবই যে আমাদের ভিডিও থেকে প্রায় সব ভিডিওগুলো থেকে কিন্তু মনিটাইজেশন বন্ধ হয়ে গিয়েছিলো। সো জাস্ট এটাকে আমরা ঠিক করলাম। সো জাস্ট দেখুন এখন জাস্ট আপনাদেরকে আমি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটির ভিতরে ঢুকে জাস্ট দেখাচ্ছি আমাদের এখানে আর্নিংটি কিন্তু চলে এসছে, যেটা আসলে একটু আগেও ছিল না, জাস্ট চলে গিয়েছিলো। সো সুপ্রিয় দর্শক, এই ছিল আজকে ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, খারাপ লাগলে ডিসলাইক। তোমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই 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 সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালোবাসা কিংবা আপনাদেরকে একত্রিত করতে পারাটার প্রধান মাধ্যম হচ্ছে সাবস্ক্রাইব। বিদায় নিতে হচ্ছে,
ফ্রেন্ডলি কথা হচ্ছে। আল্লাহ হাফেজ।